কোথায় এসছো? হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টি শ্রী। আজ হচ্ছে সরস্বতী পূজা, সাথে কি সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ ঠিক, তো চলো আজ ঘুরবো। আর আজ আবারও চলে এসেছি ইকো পার্কে, তো কিরম এনজয় করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো ভিডিও দেখে থাকো। এখন আইসক্রিম খাওয়া হবে, তাই তো প্ল্যান এ বলছে আইসক্রিম খাবে, তো চলো আইসক্রিমটাকে কিনি তারপরে দেখা যাবে। কি করেছ কেন? এত খেয়েছে আর এনার্জি লস হয়ে গেছে, তাই তো? সরে আসো, ফুটবল খেলছো, ওরা শট মেরে দেবে তোমাকে। সরস্বতী পুজোর দিন কে ফুটবল খেলে ভাই? এরাই ফুটবল খেলছে। তো ওই যে আইসক্রিম আমি গোলাপ দিয়েছি আর ক্যাডবেরি, তাই তো? আর কি চাই তোমার? অস্মিতাকে লম্বা কেন লাগছে? আমি নিচুতে দাঁড়িয়ে আছি বলে তাই বলে ভেবো না, আমি লম্বাও বেটে তাই। এটা পেয়েছে অস্মিতা। কি আছে এটা? ক্যাডবেরি আছে আর গোলাপ আছে। গোলাপগুলো একটুখানি মানে আমাদের যখন আসছিলাম আসার পথে আমার বাচ্চাটা দিদির সাথে দেখা হয়েছিল, তো তখন সবাই ভাবছে এটা কি কি এটা কি, তো তারা বুঝতে পেরেছে এটা গোলাপ। ভালো, এটা খুব সুন্দর। এই গোলাপটা কোনো তাজা আছে, তাই তো? কেমন সুন্দর গন্ধ। আর রোদ্দুরে আমাদের মুখগুলো আরো সুন্দর, রোদ্দুরে আমাদের মুখগুলো কালো কালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ রোদের টেম্পার, আসার সময় একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার, ওই জন্য আরো আমার মুখটা কালো হয়ে গেছে, মানে অনেকটা সময় ওখানে নষ্ট হয়ে গেছে। আমাদের লাস্ট সরস্বতী পূজা চলছে, তাই তো? একদম। তো চলো, লাস্ট মানে তোমরা কমেন্ট করে বুঝে নাও কি আছে না আছে কি। আমরা জাস্ট এখানে একটু বসলাম আর জল পাচ্ছি না কোথাও, তো জল কিনতে হবে। হ্যাঁ, ওই জলটা নিয়ে নিলে ভালো হতো, একটু গরম ছিল। ঠিক আছে, ঠান্ডা জল পেয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। চল না বাবু, আজকে দিন এটা হচ্ছে বাতাসে দূরে আকাশে গানা মেলে উড়ে চলি, চলো না। আজকে সরস্বতী পুজো সাথে ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়ে গেছে, তো যাই হোক লোকে সরস্বতী পুজো এনজয় করছে, ভ্যালেন্টাইন্স ডেটাও এনজয় করছে। তো অস্মিতার জন্য আমি গোলাপ এনেছিলাম, তো অস্মিতাকে সেরকমভাবে আমি গোলাপ দিইনি, তাই তো? তো যাই হোক, আর অস্মিতাকে আমি কোনো দিন প্রপোজও করিনি, তো আজকে প্রপোজ না বলতে গেলে, প্রেম তো অনেকদিনই হয়ে গেলো, 7 বছর হতে হলে এরপরে জীবনের অনেকটা পথ চলা বাকি আছে, আর জীবনে ওটা পড়া থাকবে, ঝামেলা তো থাকবে, ঝামেলা হলেই প্রেম বাড়বে। তো আমাদের মধ্যে অনেকবার এরকম ঝামেলা হয়েছে, কিন্তু কোনো দিন কেউ কাউকে ছেড়ে যাবো এটা ভাবিনি, তাই তো? তো যাই হোক, তো জীবনের শেষ সময় অবধি সাথে থাকার প্রতিশ্রুতি দিলাম, তো সেই জন্য গোলাপ এনেছি। গোলাপটা একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো, এখন ওয়েদার চেঞ্জ হয়েছে, তো অস্মিতাকে আমি এই গোলাপটা দিলাম ভ্যালেন্টাইন হিসাবে। তো নাও অস্মিতা, তো অস্মিতা দাঁড়াতে ভিডিও করছে, একসাথে বললাম তো দিলাম। তো আমার সাথে সারা জীবন এইভাবে থেকো, ভালো থেকো, ঠিক আছে? আর একটু রাগি আমি মানিয়ে নিও, আমার রাগ নেই কেন, সেটা অন ক্যামেরায় দেখাচ্ছে। ফ্রেন্ডস, এখন অস্মিতা খাবে ক্যাডবেরি, তাই তো? তো ওয়েদার দেখো কি বলছো, তোমার মতন চিপটে গেছে গরমে। হ্যাঁ, ক্যাডবেরিটার অবস্থা খারাপ করে দিয়েছো তুমি। আরে গরমে গলে গেছিল, কি এবার শক্ত করে দিয়েছি। দেখি পেসিং মেশিন, এই দেখ সবেদা গাছ, এই দেখ সবেদা গাছ, কি হলো? তো সেরকম আজকে আমরা সরস্বতী পুজোর ব্লগ করলাম না, ঘুরলামই বেশি, তাই তো? একদম।
কারণ ঘোরার দিকে এবার বেশি মন দিয়েছি, কারণ লাস্ট সরস্বতী পুজো তো সেই জন্য, তারপরে তো ব্লগ করার জন্য তো সারা লাইফ বসে আছে, তাই তো। ক্যাডবেরি খোলো, খাবো তো। রাইস খেয়েছে তাও, তাই তো। জল দিয়ে মুখ ধুয়ে না, ধুলাম একটু কপালটা, গাল এই জায়গাগুলো না, আমি ধুই দেবো। চলো বন্ধুরা, অন্ধকার হয়ে আসছে আর খুব ভিড়, খুব ভিড়। তোমরা দেখো কি করছো, পায়ে কি হলো তোমার, বলো কি বলছিলে। বলছিলাম যে আমি বাড়ি থেকে বেরোনোর আগে রেডি হচ্ছিলাম, তখন এই হাতে যে এইটা করেছি, এই ডিজাইনটা, এই ডিজাইনটা বসে করছিলাম, তো ও যখন আমাকে ফোন করলো ওই হাতে হয়ে গেছে আর এই হাতে বাকি ছিল, ঠিক আছে, এই হাতে করতে পারিনি। ও আমাকে যে ফোন করেছে আমি এই আঙুলটা আর এই আঙুলটা করেছি, করে এই তিনটে আঙুল আর করিনি, বেরিয়ে গেছিলো, যে কারণে এই দুটো আঙুল ভালোভাবে করা হয়নি বলে উঠেও গেছে। ফোন করেছে বলেছে আমি রেডি, আমি তো রেডি হইনি, তখন ফেলে দিয়ে আমি রেডি হতে না, রেডি হতে বলেছিলাম ভুলে গেছিল। হ্যাঁ আমি হয়েছে ফোন করছে না, প্রচুর পরিমাণে ভিড়। ভালো পরিমাণ ভিড় হয়ে গেছে আর অন্ধকারও নামছে। তো বন্ধুরা কেমন এনজয় করলে সব, কি বলো বন্ধুরা? ভালো এনজয় করলাম, ঠিক আছে। তো শেষ হতে চললো সরস্বতী পুজো, রাত হয়ে যাচ্ছে, ভিডিও আর ভালো আসবে না, তাই এখানেই আমরা শেষ করে দিচ্ছি। কিন্তু আমরা ভিডিও শেষ হওয়ার পরেও কিছুক্ষণ থাকবো, অনেকক্ষণই থাকবো, প্রায় আরো এক ঘন্টা থাকবো, কারণ অন্ধকারে ভালো আসবে, পয়সা দিয়ে ঢুকেছি উসুল করে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তো ভিড়টা দেখো বন্ধুরা, বেশ ভালোই ভিড় হয়েছে।